বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আ একজন ব্যক্তি একই সাথে জয়েন্ট স্টক বা আর জে এস থেকে নিবন্ধনকৃত কতটি প্রাইভেট লিমিটেড কোম্পানির ডিরেক্টর বা পরিচালক হতে পারেন অথবা একজন লোক একই সাথে কতটি প্রাইভেট লিমিটেড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বা চেয়ারম্যানের পদ গ্রহণ করতে পারেন আমি বলতে চাচ্ছি একজন ব্যক্তি একই সময়ে একাধিক প্রাইভেট লিমিটেড কোম্পানির শীর্ষ পদ যেমন চেয়ারম্যান বা ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পালন করতে পারেন কি না সত্যি কথা হল কোম্পানি আইনে এ ধরনের কোনো দিক নির্দেশনা বা কোনো ধরনের বিধি বিধিনিষেধ নেই একই ব্যক্তি একই সাথে সর্বোচ্চ কতটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে নিজেকে চেয়ারম্যান বা ম্যানেজিং ডিরেক্টর বা সাধারণ পরিচালক হিসেবে যুক্ত করতে পারবেন কোম্পানি আইনে এ ধরনের সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা না থাকায় আপনি যত খুশি ততগুলো কোম্পানির পরিচালক বা ম্যানেজিং ডিরেক্টর বা চেয়ারম্যান হতে পারেন এখানে ব্যবসা বলে কথা একটি পরিসংখ্যানে দেখা যায় বড় বড় গ্রুপ অফ কোম্পানিগুলোতে একজন লোক ওই গ্রুপের আওতায় রেজিস্ট্রিকৃত প্রায় সবগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানির শীর্ষ পদ যেমন চেয়ারম্যান বা ম্যানেজিং ডিরেক্টরের পদ দখল করে থাকে কেউ ওই গ্রুপের আওতাভুক্ত প্রায় সবগুলো কোম্পানিরই চেয়ারম্যান আবার দেখা যায় অনেকেই তার নিয়ন্ত্রণাধীন প্রায় সবগুলো কোম্পানিরই ম্যানেজিং ডিরেক্টরের পদ ধরে রেখেছেন এতে আইনের কোনো বাধা নেই ঘুরে ফিরে আমাদের মনে আরো একটি প্রশ্ন আসতে পারে সেটি হলো একজন লোক কি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে একই সাথে দুটি পদ চেয়ারম্যান বা এমডি হতে পারে কিনা না সেটা পারে না আগে পারা যেত এখন পারা যায় না পূর্বে আমি বহু প্রাইভেট লিমিটেড কোম্পানি জয়েন্ট স্টক বা আর থেকে নিবন্ধন করিয়ে দিয়েছি যেখানে একই ব্যক্তি একই কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর এই দুটি পদ একই সাথে ধরে রেখেছেন এবং তারা চেয়ারম্যান এবং এমডি হিসেবে একই সাথে একই কোম্পানির দায়িত্ব পালন করে আসছেন যারা আগে একই সাথে একই কোম্পানির চেয়ারম্যান এবং এমডি হয়ে গেছেন তাদের কোনো সমস্যা নেই তারা দায়িত্ব পালন করতে পারবেন কিন্তু বর্তমান নিয়মে কেউ চাইলেও নতুন কোম্পানিতে একই সাথে চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হতে পারবেন না সেটা সম্ভব নয় কারণ হলো। বর্তমানে জয়েন্ট স্টক বা আর থেকে প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করতে হয় সম্পূর্ণ অনলাইনে এবং এই অনলাইনটার সমীকরণটা যথেষ্ট জটিল ও কঠিন এখন চেয়ারম্যান এবং এমডি এই দুইটি পদ মেমোরান্ডামের মোট পাঁচটি জায়গায় শো করে তাই সেখানে একই ব্যক্তির নামের শেষে একই কোম্পানিতে দুটি পদ চেয়ারম্যান এবং এমডি বসানোর কোন সুযোগ নেই যদি সেটা করতে চায় তাহলে একই 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 ব্যক্তিকে কোম্পানিতে সাথে দুইটি পরিচালকের পদ গ্রহণ করতে হবে দুইটি পরিচালকের পদের বিপরীতে আহ একটিতে চেয়ারম্যান এবং একটিতে ম্যানেজিং ডিরেক্টর আহ শো করা যেতে পারে কিন্তু বর্তমানে সেটা কোনোভাবেই সম্ভব নয় কারণ অনলাইন হওয়ার পথ থেকে একটি কোম্পানিতে একই সাথে একই ব্যক্তির নামে চেয়ারম্যান এবং এমডি শো করার কোনো সিস্টেম নেই যাই হোক প্রাপ্তবয়স্ক এবং স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন একজন লোক তার ইচ্ছে মতো যতগুলো সম্ভব প্রাইভেট লিমিটেড কোম্পানির পরিচালক বা চেয়ারম্যান বা ম্যানেজিং ডিরেক্টর হতে পারেন এতে আইনের কোনো ব্যর্থয় হবে না বা কোনো বিধিনিষেধ নেই তবে শুধু লোক দেখানোর জন্য ব্যবসা না বুঝে কোম্পানি রেজিস্ট্রেশন না করাই ভালো অনেকে আছেন ভালো জায়গায় বা ভালো বংশে বিয়ে করার জন্য বাপের টাকা খরচ করে যত্রতত্র রেজিস্ট্রেশন করে বসে থাকে কোম্পানি আর হবু শ্বশুরবাড়ির বাড়ির লোকজন লোকজনদেরকে গম্ভীর কণ্ঠে বলে আমি চোদ্দটি কোম্পানির চেয়ারম্যান বা ম্যানেজিং ডিরেক্টর অথচ সে ব্যবসাটাই ভালো বুঝে না এটা এক ধরনের ফুটানি আমি মনে করি আইনে বাধা না থাকা সত্ত্বেও বিনা প্রয়োজনে বা না বুঝে শুধুমাত্র সুনাম অর্জনের জন্য একাধিক কোম্পানি ওপেন না করাটাই ভালো আমি এটা বলে আপনাদেরকে কোম্পানি করতে নিরুৎসাহিত করছি না আপনাদের নতুন কোম্পানি গঠনে নিরুৎসাহিত করলে পারত পক্ষে সেটা আমারই ক্ষতি আমারই কাজ কমে যাবে আমার ব্যবসা কমে যাবে এটা হয়তো সত্য কিন্তু তারপরও আমি চাই বিশেষ দরকার না হলে বা আগে বাগে ব্যবসার আইডিয়া না নিয়ে কোনো কোম্পানি বিশেষ করে প্রাইভেট লিমিটেড কোম্পানি একাধিক কোম্পানি রেজিস্ট্রেশন না করাটাই যুক্তিযুক্ত আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ